أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তবে আজকে তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু তথ্য যেগুলো আপনারা অনেকেই আমাদের কাছে প্রায়শই প্রশ্ন করেন। আমাদের চারপাশে অনেক ভাই আছেন যারা শুক্রাণু হ্রাস সংক্রান্ত সমস্যায় ভুগছেন, অর্থাৎ তাদের সন্তান হচ্ছে না এবং পরীক্ষা নিরীক্ষা করে জানা যাচ্ছে যে তাদের শুক্রাণুর পরিমাণ খুব কম, এবং তারা আমাদেরকে ফোন দিয়ে জানতে চান যে কী ধরনের খাবার খেলে শুক্রাণুর পরিমাণ বাড়বে এবং কেন শুক্রাণুর পরিমাণ কমে যাচ্ছে বা কম হয়েছে। আসলে কিছু খাবার আছে যেগুলো আমরা যদি খাই তাহলে আমাদের শুক্রাণু বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে, ঠিক তো কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আমাদের শুক্রাণু বা টেস্টোস্টেরনের মাত্রা কমে যাবে। তো টেস্টোস্টেরন বা পুরুষ হরমোন কম হওয়া একটা কারণ নিয়মিত উচ্চ ফ্যাটযুক্ত খাবার খাওয়া, সেই সঙ্গে ব্যায়ামের প্রতি অনীহা, বাণিজ্যিক দুধের মতো যাতে উচ্চ মাত্রায় ট্রান্স ফ্যাট রয়েছে বা মাইক্রোওয়েভে তৈরি রান্না কিন্তু টেস্টোস্টেরনের বারোটা বাজায়, আর এই টেস্টোস্টেরন তৈরিতে বাধা দেয় যৌন শক্তির দফা রফা হয়। আমেরিকার মতো দেশেও প্রতি বছর গড়ে 5 লক্ষ পুরুষের টেস্টোস্টেরন ঘাটতি ধরা পড়ে। মনে রাখবেন, আপনার ভুঁড়ি যত বাড়বে যত শরীরে মেদ জমবে টেস্টোস্টেরনের সেই অনুপাতেই কমবে, তাই টেস্টোস্টেরন বাড়াতে হলে শরীরের মেদ জমতে দেওয়া যাবে না, এজন্য আপনাকে ঘাম ঝরাতে হবে। সুতরাং নিয়মিত খাবার, পরিমিত খাবার এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। আর এছাড়া যে 4 ধরনের খাবার টেস্টোস্টেরনকে হন্তারক বা ঘাতক হিসেবে কাজ করে তার ভিতরে যে বাণিজ্যিক দুধ, দই, চিজ, প্যাকেটজাত খাদ্য এবং প্রক্রিয়াকরণ করা খাবার দাবার, সোয়া ভিত্তিক যে খাবারগুলো রয়েছে এবং মাইক্রোওয়েভে তৈরিকৃত খাবার, আসলে অ্যাস্ট্রোজেনিক ও প্রোজেস্টেরন যৌগ থাকা এই খাবারগুলো ছেলেদের যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই উচিত। অ্যাস্ট্রোজেন বাড়লে টেস্টোস্টেরন হরমোনের স্বাভাবিকভাবেই কমে যাবে, ক্রমে মেয়েলিগরণের কিছু লক্ষণ প্রকাশ পাবে। আর যে 5 ধরনের খাবারে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়বে সেগুলো হচ্ছে একটা গোটা ডিম, গোমাংস ঘাস খায় এমন গরু, অ্যালমন্ডস, কাজু বাদাম, নারকেল তেল। উপরে উল্লেখিত খাবারগুলো হলো স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাটের উৎস, যার মধ্যে থাকে কোলেস্টেরল, যে কোলেস্টেরল থেকে আমাদের শরীরে টেস্টোস্টেরন তৈরি হয়। তাই বলে বেশি বেশি সম্পৃক্ত ফ্যাট খাওয়া আবার ভালো নয়, এটা ভারসাম্য বজায় রাখতে হবে। খুব কম খেলে যেমন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা একদম কমে যাবে, খাবারের বেশি মাত্রায় হার্টের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো এই জন্য গরুর মাংস, ডিম এগুলো একটু নিয়ন্ত্রিতভাবে খেতে হবে। এছাড়া শুক্রাণু বৃদ্ধির কারক যে খাবারগুলো রয়েছে এর ভিতরে অন্যতম একটি হচ্ছে গাজর, তারপর বাদাম, খেজুর, কালোজিরা, এই খাবারগুলো আপনারা নিয়মিত খেতে পারেন, মধুও খেতে পারেন। ইনশাল্লাহ এগুলো খেলে আপনাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ, শুক্রাণুর পরিমাণ বাড়বে এবং কোয়ালিটি সম্পূর্ণ শুক্রাণু লাভ করতে পারবেন। তো বন্ধুরা, অনেকেই প্রায়শই আমাদের কাছে জানতে চাইতেন যে কী ধরনের খাবার খাওয়া উচিত বা শুক্রাণু বৃদ্ধির জন্য কী ধরনের খাবার খাবো। আশা করি আমাদের আজকের আলোচনাটি তাদের ভালো লাগবে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো কোশ্চিন থাকলে 01945266 এই নম্বরে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।